মীনা ছিল অনেক গরিব ও বিধবা মহিলা। সে কামিনী নামক একজন মহিলার বাড়িতে চাকরানির কাজ করত। মীনা তার মালকিন কামিনীর দা পুরনো একটি ছোট্ট ঘরে তার 5 বছরের মেয়ে রুবির সঙ্গে থাকত। একদিন মীনা তার 5 বছরের মেয়ে রুবিকে রেডি করছিল, কারণ রুবি স্কুলে পড়ত। ঠিক সেই সময় সেখানে তার মালকিন কামিনী চলে আসলো। এই কামচোর, গোটা বাড়ির কাজ পড়ে আছে আর তুই এখানে তোর মেয়েকে সাজাচ্ছিস? মালকিন, আর মাত্র 5 মিনিট সময় দেন, আমি আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করছি। শোন মীনা, তুই যতই চেষ্টা করিস না কেন, যতই লেখাপড়া শিখাস, স্কুলে ভর্তি করিস, চাকরানির মেয়ে বড় হয়ে চাকরানি হবে। আমি তো আর টাকার গাছ লাগাইনি যে ফ্রিতে তোকে টাকা দিয়ে দেবো। প্রতিদিন যে এসব করতে আমার সংসারের কাজের ব্যাঘাত ঘটছে, তার কি হবে? হ্যাঁ, আপনি আমার মাকে সবসময় এভাবে বকেন কেন? আমার মতো সবসময় আপনার সংসারের কাজেই বিজি থাকে, সবসময় একটা না একটা বাহানা তৈরি করে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, সত্যি আপনি ভালো না। রুবির এই কথা শুনে কামিনী রেগে আগুন হয়ে গেল। সে মোটা একটা লাঠি নিয়ে রুবিকে খুবই মারতে শুরু করলো। কালকের ছোট্ট একটা বাচ্চা আমার সঙ্গে ঝগড়া করতে আসছিস, তোর চামড়া আমি তুলে দিব। মালকিন, ও ছোট মানুষ, ও বোঝে না, আপনি ওকে ক্ষমা করে দিন, ওর পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাইছি। কদিন থেকে দেখছি ওর মুখ একটু বেশি নড়ছে, আজ আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এ কথা বলে কামিনী রুবির স্কুল ব্যাগ জোর করে হাত থেকে কেড়ে নিয়ে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিল। তোরা দুই মা বেটি এসব নাটক বন্ধ করবি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি কাজে যা। এইবার যদি কাজে লেট করিস না, তোদের দুই মা বেটিকে আমার বাড়ি থেকে বের করে দেব। এ কথা বলে কামিনী সেখান থেকে চলে গেল। মা, এই তোমার মালকিন কামিনী কত খারাপ, তোমার উপরে কত অত্যাচার করে, তুমি কেন এখানে থাকো? মা, চলো আমরা এখান থেকে চলে যাই। কি করবো বেটা, আমি তো চাইছিলাম আমি কাজ করে হলেও তোকে লেখাপড়া শেখাবো, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর জন্য কিছুই করতে পারছি না। আমার মতো বিধবা মহিলাকে দুনিয়ার সব কষ্ট সহ্য করতে হবে, কে আমাকে দেখবে, কে আছে আমার? মানুষের কথা শুনতে হবে, গালি শুনতে হবে, এভাবে থাকতে হবে। মীনা কথা বলছিল আর খুবই কান্না করছিল। হঠাৎ করে তার মনে পড়ে গেল অনেকদিন আগের কথা, যেই দিন মীনা তার বাগানে মাটি খননের কাজ করছিল। মাটি খনন করতে করতে মাটির ভেতর থেকে একটি আম উঠে এসেছিল। আরে খোদা, আমি তো আমার জীবনে এই প্রথম এত বড় আম দেখলাম, তাও আবার মাটির নিচে। তখন ওই আমের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো। আরে, এই আমের ভেতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে, তার মানে কিছু না কিছু গড়বড় আছে। একথা বলে মীনা তার কুড়াল উঠালো আর আমের উপরে আঘাত করলো। আম ফেটে আমের ভেতর থেকে ফুটফুটে একটি বাচ্চা বেরিয়ে পড়লো। হে খোদা, এ কেমন কারিশমা, এই আমের ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসলো, কিন্তু এটা কি করে হলো? হে বাচ্চা, যাই হোক না কেন, আমি ওকে এভাবে ছেড়ে যাব না, ওকে আমার সাথে নিয়ে যাব, আমি ওকে লালন পালন করব। একথা বলে মীনা সে বাচ্চাটিকে তার কোলে তুলে নিল আর তার বাসায় নিয়ে গেল আর লালন পালন করতে শুরু করলো। মীনা তার নাম রাখলো রুবি। মীনা তার পূর্বের সেই দিনগুলোকে স্মরণ করছিল। ঠিক তখনই হঠাৎ করে আবারও কামিনী সেখানে চলে আসলো। আরে খোদা, তুই এখনো এখানে বসে আসিস, যা তাড়াতাড়ি কাজে লেগে যা, নইলে তোর মুখ আমি ভেঙে দেব। এরপর মীনা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন কামিনী তার বান্ধবীর সঙ্গে বসে আনন্দে টিভি দেখছিল আর মীনা ঘর বাড়ি পরিষ্কার করছিল। তখন ভুল করে ঝাড়ু ঠেকে মীনার কাছ থেকে টিভি পড়ে গেল আর টিভি ভেঙে চুরমার হয়ে গেল। আরে কামিনী, এ কি হলো, তোর চাকরানি 5 লক্ষ টাকার টিভি ভেঙে ফেললো? এটা তো তুই লন্ডন থেকে এনেছিলি, মনে হয় তোর কাজের মেয়েটা না তোর উপরে অনেক হিংসে করে, এভাবেই তোর এভাবে প্রতিশোধ নিল রে, কি করলো কামিনী? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, ও আমার ধনাঢ্য পয়সা অসহ্য কোনো কিছুই সহ্য করতে পারছে না, হিংসে করে ও এমনটা করেছে। কামিনী, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, ওকে উচিত শিক্ষা দে। আমাদের বান্ধবী এটা বলতে না বলতে তখনই সেখানে কামিনীর হাজবেন্ড চলে আসলো আর নতুন টিভি এভাবে ভাঙতে দেখে সেদিকে আগুন হয়ে গেল। কামিনীর স্বামী কোনো কিছু জিজ্ঞেস করার ছাড়াই মীনাকে অনেক বেশি পেটালো। তার ডান্ডার পিটুনি খেয়ে মীনা অনেক ব্যথা পেল, শরীরের জায়গা জায়গা থেকে রক্ত বেরিয়ে পড়লো। মীনা খুবই কান্না করতে লাগলো। এই কাজের মেয়ে যতদিন থেকে বাসায় এসেছে ততদিন থেকেই একটা না একটা ক্ষতি হয়ে যাচ্ছে, সবসময় ঘরের মধ্যে অশান্তি ওর কারণে।
এভাবে কামিনীর হাজবেন্ড মিনাকে অনেক বকল। এরপর তারা মিনা ও রুবিকে বাড়ি থেকে বের করে দিল। বেচারি মিনা ঘরের বাইরে দাঁড়িয়ে তার মেয়ে রুবিকে নিয়ে খুবই কান্না করতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিনা ব্যথার চোটে মাটিতে পড়ে গেল। এরপর অল্প সময়ের মধ্যেই মিনা পৃথিবী ছেড়ে চলে গেল। মাকে এভাবে মৃত্যুবরণ করতে দেখে রুবি খুবই কান্না করতে লাগলো। মা মা তুমি ওঠো, মা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এই দৃশ্য দেখে কামিনী ও তার স্বামী প্রচন্ড ভয় পেয়ে গেল। আরে বাপরে বাপ, মিনা তো মরে গেল রে, এখন কি করার, আমাদের কি শাস্তি যে হবে আল্লাহ জানে। এদিকে রুবি তার মাকে ধরে খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। এখন এই মেয়ে যদি গ্রামের সব লোকদের কাছে বলে দেয় আমাদের কথা, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তার আগে মা মেয়ে দুজনকে আসল ঠিকানা লাগাতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটাই সবচেয়ে ভালো হবে, এটাই আমাদের কাছে একমাত্র উপায়। একথা বলে কামিনী ও তার স্বামী মিনাকে একটি বস্তার মধ্যে ভরল, আর রুবির হাত পা বেঁধে দুজনকে গাড়ির পেছনে নিয়ে তারা পৌঁছে গেল সেই বাগানে, যেই বাগানে মিনা খনন করতে করতে রুবিকে পেয়েছিল। এরপর তারা মিনা ও রুবিকে গাড়ি থেকে বের করে সেই বাগানে রেখে দিল। এইবার আগে রুবির গলা টিপে ওকে খুন করে এই মাটির মধ্যে পুঁতে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি থামো, এই ছোট ড্যানিকে তো আমি নিজের হাতে মারবো, ও তো আমাকে সব সময় পেরেশানি রাখতো। একথা বলে কামিনী রুবির গলা টিপতে লাগলো। ঠিক তখনই রুবির শরীর থেকে হঠাৎ করে আলো বের হতে লাগলো, যার কারণে কামিনীর শরীরে কারেন্টের ঝাটকা লাগতে লাগলো, যার কারণে কামিনী মাটিতে টাস করে পড়ে গেল। এ আমাকে তো উঠাও, আমার হাত পা হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল। আরে এ কি হঠাৎ করে এই মেয়ের শরীরে এরকম আলো কি করে সরাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব হচ্ছেটা কি। তারা স্বামী স্ত্রী দুজনে রুবির শরীর থেকে এভাবে আলো বের হতে দেখে খুবই পেরেশানে পড়ে গেল। এরপর হঠাৎ করে তাদের সামনে একজন পরী প্রকট হয়ে গেল, আর পরী তাদেরকে বলল, তোরা দুইজন মিলে আমার মেয়ের উপরে অত্যাচার করছিস, এত বড় সাহস তোরা কোথায় পেয়েছিস? আরে এই পরী আবার কি বলে, এটা তো মিনার সন্তান, রবি তো মিনার মেয়ে। আমি হলাম পরী রাজ্যের জাদুর পরী, এক রাক্ষসী ডাইনির থেকে নিরাপত্তা পাওয়ার জন্য আমি আমার মেয়েকে জাদুর বড় একটি আমের মধ্যে আবদ্ধ করে এই মাটিতে পুঁতে রেখেছিলাম, যাতে আমার মেয়ে এখানে সুরক্ষিত থাকে। কিন্তু তোমরা দুই বদমাস দুষ্ট লোক আমার মেয়ের জীবন নিয়ে নিতে চাইছো, এখন আর জীবিত কিছুতেই থাকতে পারবি না, আমি তোদেরকে খুন করে ফেলবো। আরে কামিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, চলো এখান থেকে পালাও। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, আমরা এখান থেকে পালিয়ে যাই। এরপর পরী তার জাদু শক্তি দ্বারা তাদের গাড়িতে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তাদের গাড়ি পুড়ে ছাই হয়ে গেল। এই দৃশ্য দেখে কামিনী ও তার স্বামী পায়ে দৌড় দিল। এরপর পরে তার জাদুর শক্তি দ্বারা একটি তলোয়ার তাদের দুজনের দিকে ফিকে মারল। সেই তলোয়ার এক এক করে তাদের দুজনের বুকের মধ্যে গিয়ে বিঁধল, যার দ্বারা দুই স্বামী স্ত্রী ওখানে মারা গেল। এরপর পরী তার জাদু শক্তি দ্বারা মিনাকে আবারও জীবিত করে দিল। তারপর রানী পরী মিনা ও রুবিকে নিয়ে পরী রাজ্যে চলে গেল। পরী রাজ্যে গিয়ে মিনা রুবি রুবির মা রানীপরীর সঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। রামলাল অনেক গরিব একজন লোক ছিল, সে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বাজারে বিক্রি করত। এই কাজ করে রামলাল তার সংসারের খরচ চালাত। রামলালের সাতটি মেয়ে ছিল, টাকা পয়সা না থাকার কারণে রামলাল তার সাত মেয়ের বিয়েও দিতে পারেনি। গ্রামের সব লোকেরাই তাদের অনেক কটুকথা শোনাত। একদিন রামলাল বাজার থেকে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে বাসায় ফিরছিল। আজ দেখি সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। রামলাল জোরে জোরে বাসার দিকে যাচ্ছিল, তখন রাস্তার উপরে দাঁড়িয়ে দুজন মহিলা তাকে দেখে অনেক কথা বলতে লাগলো। ওই দেখো বোন, দেখেছো, সাত মেয়ের এক বাপ, ছেলের লোভে একের পর এক সাতটি বাচ্চা নিয়েছে, আজ পর্যন্ত একটি মেয়েকেও বিয়ে দিতে পারলো না। আরে বোন, বিয়ে তো তখনই হবে যখন ওদের বাড়িতে কেউ আত্মীয়তার সম্পর্ক করার জন্য প্রস্তাব নিয়ে যাবে, কেউ তো বিয়ের প্রস্তাবই নিয়ে যায় না, ওরা যে গরিব এজন্য মানুষ আরও বিয়ের প্রস্তাব দেয় না, আগে থেকে এমনিতেই গরিব, তার উপরে যৌতুক তো কিছুই দিতে পারবে না। সাত মেয়ের বিয়ের যৌতুকে আর খরচে তো কম টাকা লাগবে না, কি করে খরচ করবে বেচারি, আমার না একটু আবার মায়াও লাগে ওর জন্য। এসব কথা শুনে রামলালের অনেক খারাপ লাগলো, কিন্তু সে কোনো উত্তর করল না,
সে তাড়াতাড়ি বাসায় গিয়ে আবারও মাটির হাঁড়ি পাতিল তৈরি করতে লাগলো। তখন তার স্ত্রী তার কাছে আসলো ও বলল, আরে কি হয়েছে তোমার, মন খারাপ নাকি? চিন্তিত মনে হচ্ছে, বাসায় এসে সোজা কাজে লেগে গেলে, খাবারও খেলে না। সারিলা এটা বলার সঙ্গে সঙ্গে রামলাল জোরে জোরে কান্না করে উঠল আর তার স্ত্রীকে বলল, আমি কেমন বলো, এখন পর্যন্ত একটি মেয়েরও বিয়ে দিতে পারলাম না। কত স্বপ্ন দেখেছিলাম, সাত মেয়ের অনেক ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু আমার স্বপ্ন আয়নার মতো ভেঙে চুর মার হয়ে গেল। রামলালের কথা শুনে সারেলাও কান্না করে ফেলল আর তার স্বামীকে বলল, এত চিন্তা করছো কেন, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর ওপরে ভরসা রাখুন, নিশ্চয় আল্লাহ তালা কোনো না কোনো কিছু ভেবে রেখেছেন আমাদের সন্তানের ব্যাপারে। দুই স্বামী স্ত্রী দুঃখে কথা বলছিল, ঠিক সেই সময় সেখানে একজন বৃদ্ধা গরিব মহিলা আসলো। আমি অনেক গরিব, আমাকে সাহায্য করো, খাওয়ার মতো আমার ঘরে কিছু নেই, কয়দিন হলো কিচ্ছু খাইনি, আমাকে খেতে দাও। বৃদ্ধা মহিলার কথা শুনে রামলাল ও সারেলা তাকে কাছে বসিয়ে নিল। এরপর তাকে বলল, আপনি এখানে বসুন, আমার স্ত্রী এখনই আপনার জন্য কিছু না কিছু খাবার এনে দেবে। সারেলা যাও, ঘর থেকে কিছু খাবার এনে দাও। ঘরে তো খাবারের মতো কিছুই ছিল না, জিনিসপত্র আগে থেকে শেষ হয়ে গিয়েছিল। এরপর যখন সারেলা রান্নাঘরে গেল, সে দেখল তার মেয়েরা রান্নাঘরে কিছু চাল রান্না করে রেখেছে। সেই ভাতগুলো উঠিয়ে যখন সারেলা বাইরে নিয়ে আসতে লাগলো, তখন তার মেয়ে বলল, আরে মা, তুমি সবগুলো ভাত নিয়ে কোথায় যাচ্ছ? এই খাবারগুলো যার অনেক বেশি দরকার তার কাছে নিয়ে যাচ্ছি, বাইরে একজন খুবই গরিব মানুষ এসেছে। ওই মহিলাটি বলল, সে অনেক ক্ষুধার্ত, কয়েকদিন হচ্ছে কিচ্ছু খায়নি, তাকে সাহায্য করা অনেক দরকার। রামলাল ও সারেলার সঙ্গে সঙ্গে তার সাত মেয়েও অনেক বেশি দয়ালু ছিল। তার সাত মেয়ে তাদের নিজের খাবারও তার মাকে দিয়ে দিল। যাও মা, সবগুলো ভাত ওই গরিব কাকিকে দিয়ে দাও। সারেলা সবগুলো খাবার ওই মহিলাকে দিয়ে দিল। খাবার খাওয়ার পরে ওই মহিলা খুশি হয়ে মুচকি হাসলো আর বলল, তোমরা দুই স্বামী স্ত্রী অনেক দয়ালু, তোমাদের নিজেদের ঘরে তো খাবারের কোনো কিছু নেই, এরপরেও সবগুলো খাবার আমাকে দিয়েছ, তোমাদের মতো এত সুন্দর মনের মানুষ তো কখনোই হতে পারে না। একথা বলে সেই মহিলা খুবই সুন্দর পরিতে প্রকট হয়ে গেল। এসব দেখে স্বামী স্ত্রী দুজনে খুবই আশ্চর্য হয়ে গেল। তার মানে আপনি একজন পরী, আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েছেন তাই না? আমি অনেক খুশি হয়েছি যে আমরা পরীক্ষায় পাশ করেছি। রামলাল, সারেলা, আমি আগে থেকেই জানতাম আমার পরীক্ষায় তোমরা পাশ করবে, তোমরা অনেক দয়ালু, এটা আমি আগে থেকে ভালো করে বুঝতে পেরেছি। তোমরা তোমাদের সাত মেয়ে নিয়ে অনেক চিন্তায় আছো তাই না? আমি এখানে এসেছি তোমাদেরকে কিছু দিতে। একথা বলে পরী সেখানে তার জাদু দ্বারা সাতটি লেহেঙ্গা প্রকট করলো ও বলল, এই সাত লেহেঙ্গা হলো জাদুর, এই লেহেঙ্গার কাছ থেকে তোমরা যা চাইবে তাই পাইবে, এই লেহেঙ্গার কারণেই তোমাদের সাত মেয়ের বিয়ে হয়ে যাবে। একথা বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রামলাল একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর রামলাল লেহেঙ্গাকে বলল, হে জাদুর লেহেঙ্গা, এখানে রাখা সবগুলো মাটির পাত্র সোনাতে পরিণত করো। রামলাল একথা বলার সঙ্গে সঙ্গে সেখানে রাখা সবগুলো মাটির পাতিল সোনায় পরিণত হলো। এসব দেখে রামলাল ও তার স্ত্রী খুবই আশ্চর্য হলো। তখন সেখানে রামলালের সাত মেয়ে চলে আসলো আর এই রকম অদ্ভুত আশ্চর্য ঘটনা দেখে সাত মেয়ে বলল, কি বাবা, সত্যি পুরি তোমাদের সঙ্গে দর্শন করেছে আর জাদুরি সাত লেহেঙ্গা দিয়েছে? হে, লেহেঙ্গাগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছে মা। সাত মেয়ে, শোনো, এবার আমাদের দুঃখের জীবন কষ্টের জীবন শেষ হয়ে গেছে। সাত মেয়ে প্রচন্ড খুশি হলো ও বলল, বাবা, এখন তো তোমার সব কষ্ট দূর হয়ে গেছে তাই না বাবা? হ্যাঁ মামনিরা, এখন আমার সব কষ্ট দূর হয়ে গেছে, এখন আমি আমার সাত মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দেব। এত বড় আয়োজন করব যে যাতে গোটা এলাকার মানুষ আশ্চর্য হয়ে যায়। এরপর রামলাল আরও কিছু মাটির পাত্র বানালো আর জাদুর লেহেঙ্গাকে বলে সেগুলো স্বর্ণেতে পরিণত করল। পরের দিন সকালে সবগুলো স্বর্ণের পাত্র নিয়ে রামলাল গেল স্বর্ণকারের দোকানে। সেই স্বর্ণের পাত্রগুলোকে রামলাল অনেক টাকায় বিক্রি করল। টাকা দিয়ে প্রথমে রামলাল অনেক বড় বাড়ি কিনল, এরপর পুরো পরিবার নিয়ে সেই বাড়িতে থাকতে আরম্ভ করল। ওয়াও, এই বাড়িটা কত বড়, অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে। তারা সবাই আনন্দে সেই বাড়িতে থাকতে লাগলো। এরপর রামলাল তার সাত মেয়ের জন্য পাত্র দেখতে আরম্ভ করল।
কিছুদিনের মধ্যেই রামলালের কাছে একই বাড়ির সাত ছেলের বিয়ের প্রস্তাব আসলো। এই প্রস্তাব শুনে রামলাল অনেক খুশি হল আর তার সাত মেয়ের বিয়ে পাকা করে দিল। শোনো মামুনিরা, তোমাদের বিয়েতে আমি এত জিনিস দেব যাতে পুরো এলাকার মানুষ দেখতে থাকে। প্রথমে রামলাল তার মেয়েদের যৌতুক হিসাবে দেওয়ার জন্য অনেকগুলো মাটির হাঁড়ি তৈরি করল আর জাদুর লেহেঙ্গাকে বলে সেই পাত্রগুলোকে সোনায় পরিণত করল আর নিজের মেয়েদের জন্য অনেকগুলো সোনার গহনা বানালো। বিয়ের দিন রামলালের সাত মেয়ে পরিত দেওয়া সেই জাদুর সাত লেহেঙ্গা পরল, যেগুলো পরার কারণেই তার মেয়েদেরকে আরো বেশি সুন্দর লাগছিল। দেখো বাবা, এই লেহেঙ্গাগুলো পরে আমাদের সাত বোনকে দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ বেটা, তোমাদের সাতজনকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি আমার জন্য কিছু চাইনি, যা চাওয়ার সবকিছু তোমাদের জন্যই দরকার ছিল। এখন আর এই জাদু লেহেঙ্গার আমার কোনো দরকার নেই। আমি আর তোমার মা পরিশ্রম করে নিজেদের খাবার জোগাড় করব। এই জাদু লেহেঙ্গাগুলোকে তোমরা তোমাদের শ্বশুর বাড়িতে নিয়ে যাও। এরপর রামলাল তার সাত মেয়ের বিয়ে দিয়ে দিল। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে সাত মেয়ে শ্বশুর বাড়ির দিকে চলে গেল। মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরে সারেলা তার স্বামী রামলালকে বলল, এক লেহেঙ্গা আপনার নিজের কাছে রাখা উচিত ছিল, কারণ ধীরে ধীরে তো আমরা বয়স্ক হয়ে যাচ্ছি, আমাদের শরীরে জোর কমে যাবে, বৃদ্ধ অবস্থায় আমরা কি খাবো, আমাদের তো কিছুই রইল না। মেয়েরা নিজেদের সংসার দেখবে নাকি আমাদের দেখবে? যদি একটি লেহেঙ্গা থাকতো তাহলে আমাদের লেনদেনের সম্বল হতো। যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত তোমার কোনো টেনশন নেই, কোনো জিনিস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো শুধু আমার মেয়েদের সুখ চাইছি, যা আমার হয়ে গেছে। আর আমি তো ওই গ্রামের মানুষদের মুখ বন্ধ করতে চেয়েছি, সেটাও আমার হয়ে গেছে। এখন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, আমার কোনো দুঃখ নেই। রামলালের কথা শুনে সারেলা মুচকি হেসে দিল। এরপর তাদের সেই বড় ঘরে মনের আনন্দে দিন কাটাতে লাগলো। রামলাল এরপরে পরিশ্রম করে নিজের সংসার চালাতে শুরু করল। ওদিকে যেসব গ্রামবাসীরা রামলালকে সব সময় কটু কথা শোনাতো, তাকে অপমান করত, তারা এখন রামলালকে অনেক ইজ্জত করতে লাগলো, সম্মান করতে লাগলো। আর এই সব কিছু সম্ভব হয়েছে পরিত দেওয়া সাত জাদু লেহেঙ্গার মাধ্যমে। এভাবে রামলাল তার সাত মেয়েকে বিয়ে দিতে পেরে অনেক খুশি। সে মনের আনন্দে সেই বাড়িতে তার স্ত্রী সারলাকে সঙ্গে নিয়ে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।